ব্রাহ্মণবাড়িয়ায় 11 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। প্রায় 11 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর 60 ও সরাইল 25 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস ও সচেতনমূলক এক অনুষ্ঠানের আয়োজন করে বিজিবি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল রিজিয়ন সদর দপ্তর সরাইল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এনডিসি পিএচসি মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন পিবিজিএম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হায়াত উদ্দৌলা খান, বিজিবি সুলতানপুর 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, বিজিবি সরাইল 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজল করিম, ভৈরব জার্ভ 14 ক্যাম্প কমান্ডার রাফি উদ্দিন জুবায়ের, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলার চেয়ারম্যান লায়ন ফিরুজুর রহমান, উত্তর পূর্বাঞ্চল রিজিয়ন সদর দপ্তর সরাইল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, এনডিসি পিএচসি জাবান। উল্লেখ্য, 2018 সালের জানুয়ারি থেকে 2019 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবি 10,51,51,715 টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের মদ, বিয়ার, ফেন্সিডিল, ইয়াবা, কোরেক্স, গাঁজা ও বাংলা মদ সহ টার্গেট ট্যাবলেট ধ্বংস করা হয়। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।